মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভীষণ ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আর আমার পরিবারে তোমাদেরকে আরও একবার স্বাগত জানাই। আর সকাল সকাল মানে শুরু করে দিয়েছি ব্রেকফাস্ট বানানো। এটা হচ্ছে চিড়ের পোলাও করছি, আমি আর আমার ছেলে খাবো। সকালবেলা চিড়ের পোলাও বানানো করলো ছেলে, তো ওর জন্যই চিড়ের পোলাও করা, তো ওর জন্য করলে মানে আমিও খেয়ে নিই। কোনো কোনো সময় ইচ্ছে হলো ওর বাবা খায়, না হলে খায় না। আজকে যেমন ওর বাবা খাবে না, আমি আর আমার ছেলে খাবো, তাই চিড়ের পোলাও বানাচ্ছি। তো আমার চিড়ের পোলাও বানানো হয়ে গেছে, এমনকি বানিয়ে আমার ছেলেকে খাওয়ানোও হয়ে গেছে। ওকে তো খাইয়ে দিতে হয়, তোমরা জানো এখনও নিজে হাতে খেতে পারে না। ও যে মায়ের হাতে খেয়ে কী শান্তি পায় আমরা জানি না। তো ওকে খাওয়ানোও হয়ে গেছে, এখনও আমি খাইনি। আমারটা প্রায় ঠান্ডা হয়ে গেল, এই যো আমারটা, আমি এবারে খাবো। আর হচ্ছে আজকে আমার রান্নাবান্না না সেরকম কোনো পার্ট নেই, রান্নাবান্নার ছুটিই বলতে পারো ধরতে গেলে। মানে আজকে ওর বাবা একটু বাইরে খাবে, একটা মানে নিমন্ত্রণ রয়েছে আর কি ওর বাবার একার। তো ওর বাবা অনেক সকাল সকাল বেরিয়ে গেছে, ওর বাবাই চিড়ের পোড়াও করলাম, সেটাও ওর বাবা খায়নি। অনেক সকাল বেরিয়ে গেছে, একটু চা বিস্কুট খেয়েছিল, তারপরে মিষ্টি খেয়ে বেরিয়ে গেল। আর কালকে সেই মাংস করেছিলাম, বলেছিলাম তোমাদেরকে মাংস, সেই মাংস দেখো রয়ে গেছে আমার আর ছেলের ভালো মতো দুপুরবেলা হয়ে যাবে। ওর বাবা তো দুপুরে খাবে না, এই যো মাংস রয়েছে, এই যো প্রায় 8-9 টুকরো মাংস রয়েছে আমার আর আমার ছেলের ভালো মতো হয়ে যাবে মাংস। কিন্তু আলু ফালু কিছু নেই, আমরা মাংসের মানে আলু খাবার খোর বলতে পারো, আলু খোর মাংসের। তো মাংসের আলু নেই, ওই জন্য একটু আলু ভাজবো পরে, সেই চাকা চাকা করে পরে আলু ভাজবো। ওই আলু ভাজা আর মাংস দিয়ে আমাদের মা ছেলের হয়ে যাবে খাওয়া দুপুরটা। রাত্রে যাই হোক করবো, রাত্রে ওর বাবা ঘরেও খাবে, রাত্রে যাই হোক করবো, এইবেলা কিছু করবো না। মানে এই চিড়ের পোলাও করলাম, খাবো, খেয়ে মোটামুটি কাজ সব সারা প্রায় হয়েই গেছে। ছেলেকে চান করাবো, নিয়ে চান করবো, নিয়ে জাস্ট একটুখানি সময় পাবো আর কি। রান্না না থাকলে দেখবে সংসারের কোনো যেন কাজই নেই, রান্নাটা যেন বড়ো কাজ একদম। তো নেই যেহেতু, পরে শুধু ভাত আর আলু ভাজাটা করবো, মাংসটা রয়েই গেছে, মাংসটা গরম করে খাবো তখন। আর আর ছেলে ওখানে ওই যে টিভি দেখছে মনোযোগ সহকারে। আর কালকে ওকে নিয়ে এসে বললাম তোমাদেরকে পড়তে বসাই একটু, 1 জানুয়ারি দিন প্রথম দিন থেকে শুরু করি নতুন বইয়ের পড়া। আর নতুন বইয়ের পড়া মানে তো পড়লো একটু আর কি, যাই হোক পড়লো, কটা যোগ অঙ্ক বিয়োগ অঙ্ক দিয়েছি, 10টা বিয়োগ অঙ্ক দিয়েছি, তার মধ্যে 6টা যোগ অঙ্ক ভুল আর 5টা বিয়োগ অঙ্ক ভুল। আমার তো দেখে মাথায় হাত, যোগকে বিয়োগ করেছে, বিয়োগকে যোগ করেছে, মানে 1-1.5 মাস পড়া থেকে ও পুরোপুরি ডিটাচ একদম। পরীক্ষা হয়ে গেছে, পরীক্ষার পরে রেজাল্ট বেরিয়েছে, বই দেওয়া হয়ে গেছে, তারপরে দিদুন বাড়ি ঘোরা হয়ে গেছে, মানে পুরো লেখাপড়ার থেকে পুরো একদম 1-1.5 মাস ডিটাচ। তার ফলে এইরকম, আমি বলেছি আর আমিও ফাঁকিবাজি দেবো না, আর ওকেও ফাঁকিবাজি মারতে দেবো না। আর সত্যি আমি ভীষণ ফাঁকিবাজি দিচ্ছিলাম ওর পড়াশোনার প্রতি, কারণ এই যে আমার এই মানে ভিডিও ফিডিও নিয়ে আমি একটু একটু মানে বেশিই ব্যস্ত হয়ে পড়ছিলাম, বুঝতেই তো পারছো। নতুন যেহেতু ব্লগ করছি, একটু এডিট করতেও সময় লাগছে, এই লাগছে, এডিটিংয়ের ক্ষেত্রে অনেকটা সময় দিতে হচ্ছে, তারপরে মানে কি বলবো সময়টা লাগে। যারা করে এই ধরনের ব্লগিং চ্যানেলগুলো তারা জানে যে কতটা সময় লাগে, সময়টা লাগে। কিন্তু তার ফাঁকেও মানে আমি যেহেতু 1-1.5 মাস শুরু করেছি চ্যানেলটা, তার আগে মোটামুটি পরীক্ষার মানে তৈরি, পড়াশোনা সমস্ত তৈরি হয়ে গেছিলো, প্রিপারেশন পুরো কমপ্লিট ছিল, সেই জন্য অতটা সমস্যা হয়নি। কিন্তু এখন তো নতুন ক্লাসে, নতুন বই, নতুন পড়া, এখন মানে আমাকে পুরো দমে আবার আগের মতো লাগতে হবে। তো কালকে ওইরকম দেখে আমার মানে মাথায় হাত হয়ে গেছে, বাবা বলছে না ও ছেলের প্রতি ভীষণভাবে তুমি ইগনোর করছিলে পড়াশোনার প্রতি। যে ইগনোর নয়, আসলে নতুন মানে 1 বছর ছেলেটা পড়েছে, তার মানে ওই কটা দিন ছুটি পেয়েছে, বই নেই, আমরা ঠিক আছে একটু আনন্দ করে নিই, 1 মাস ছুটি, 1 মাসও পুরো নয় মানে, তবু মানে ও বেড়াতে গেলো, দিদুন বাড়ি বেড়াতে গেলো, এ গেলো, তার মধ্যেও কি পড়াবো? ওই কদিনের মধ্যে যোগ বিয়োগ সব ভুল করেছে, যোগকে বিয়োগ করেছে, বিয়োগকে যোগ করেছে, এরকম করে বসে আছে। তারপরে কিছু কিছু মানে ইংরাজি যেগুলো কনভারসেশন রয়েছে সেগুলো দেখলাম আমতা আমতা করে বলছে, জিজ্ঞাসা করলে। তো বাবা আজ থেকে আমি আবার সেই পুরো দামে বই নিয়ে আবার শুরু করবো পড়া, নাহলে আমার ছেলের 12টা বেজে যাবে আমি জানি। তো নাহলে এমনি পড়ে, পড়াশোনা করে, পড়াশোনা করে না তা বলবো না, পড়ে যাবে আমার খাবারটা, পড়াশোনা করে, এইও এসেছে আমার বাবাটা, পড়াশোনা করে করে না বলবো না, কিন্তু এই আমারই গাফিলতি আর কি, আর গাফিলতি দেবো না, এবার থেকে পড়াবো। তো চলো চিড়ের পোলাওটা খেয়ে নিই, খেয়ে নিয়ে পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো।
তো এখন বাজে দুপুর 1:30, আর এখন আমি ছেলেকে খাওয়াতে বসে গেছি। এইও মাংস ভাত আর আলু ভাজা, আর তোমাদের বললামই মাংসটা হচ্ছে কালকের রান্না ছিল, রয়ে গেছে, কি করব, ফেলে দেবো কি। তো আর বাসি খাবার খুব একটা ছেলেকে দিই না, মাংস থাকলে ওই নিজে বায়না করে তাই দিই, নাহলে বাসি খাবার থাকলে আমিই খাই, ওর বাবাও খুব একটা খায় না, আমিই খেয়ে নিই। আর ছেলেকে তো একেবারেই দিই না, কিন্তু মাংস ওরে বাবা সে ভাগ তো ছাড়বে না, তাই জন্য। আর তোমাদের তো বললামই সকালের বাবা যেহেতু খাবে না, রান্না বান্না তেমন কিছু করিয়ে নিই, আলু ভাজা আর মাংস দিয়ে আমিও ভাত খাবো, তো ওকে আগে খাইয়ে নিই, খাওয়ানোর পরে হচ্ছে আমি খাবো আর কি। আর ও আজকে বায়না করলো যে বারান্দায় বসে খাবে, আর সত্যিই খুব ঠান্ডা লাগছে, তোমরা দেখতে পাচ্ছ আমি দুপুরবেলা 1:30 সময় গায়ে একটু চাদর দিয়েছি, কারণ হচ্ছে এত শীত করছে, জানি না কোথায় কেমন শীত পড়েছে, কিন্তু আমাদের এখানটা তো ভালোই শীত পড়েছে, চারদিকটা ফাঁকা, তো ওই জন্যই হয়তো ঠান্ডাটা বেশি লাগে আর কি। আর ছেলে ওই জন্য বায়না করলো, মা আমার টেবিলে বসে খেতে ইচ্ছে করছে না, খুব ঠান্ডা লাগছে। আর দেখো ছেলেও সোয়েটার পরে রয়েছে এবং ভেতরে দুখানা আরও জামা পরে রয়েছে, আর পরে থাকে, অসুবিধা হয় না যেন ঠান্ডাটা আছে বলে। তো ও বায়না করলো, আর তাই জন্য ওকে বারান্দাতেই আজকে খাওয়াতে বসেছি, আর খাচ্ছে, আর কেমন লাইক দিচ্ছে তোমরা দেখো একবার। এইসব পাকামিগুলো খুব শিখেছে ও, খায় আর লাইক দেয়, মানে পছন্দ মতো খাবার হলে আর কি। আর পছন্দ মতো খাবার হলে না আমার ভাত খাওয়াতে ওকে কোনো জ্বালা লাগে না, অসুবিধা হয় না, কারণ এই যে মাংস পাচ্ছে পছন্দ মতো খাবার, বাসিই হোক আর টাটকাই হোক, তো ভাত খাওয়াতে আমার কোনো জ্বালা হচ্ছে না আর কি। তো খেয়ে নিচ্ছে টপটপ করে, আর ওদিকে বারবার দেখাচ্ছে মাংসটাই খাওয়ার জন্য, আমি মাংস দিচ্ছি তাতে মাংসটা খাওয়ার জন্যই দেখাচ্ছে, আর আমাকে বলছে মা অর্ধেকটা ভাত আমি খাবো, অর্ধেকটা ভাত তুমি কুকুরকে দিয়ে দেবে, এই ওপর থেকে ছুঁড়েই কুকুরকে দিয়ে দেবে। দেখো অবস্থাটা দেখো তাহলে, যে কুকুরকে দেবো ওপর থেকে ছুঁড়ে, সেটা কি না মানে কুকুর কুকুরের জন্য কি আর পড়বে, সেটা মানুষের গায়ে গিয়ে পড়বে, এই পাঁচতলা থেকে যদি নিচে ছুঁড়ে মারি সেটা কি আর ওর সেই বুদ্ধিটা এখনও হয়নি যে খাবো না, ওপর থেকে তুমি ভাতটা কুকুরকে ছুঁড়ে দিয়ে দিই। আর ওকে খাওয়ানোর আগে একটু পড়তে বসিয়েছিলাম, কারণ তোমাদেরকে বললাম কাজের চাপ আজকে কম, রান্না যেরকম মানে সেরকম নেই বলে, তো সময়টা যেহেতু হাতে পেয়েছি সময়টাকে কাজে লাগিয়ে ফেললাম, ওকে একটু পড়তে বসিয়েছিলাম, দেখলাম যে না পড়লো ঠিকঠাক, ঠিকই আছে, নতুন বইয়ের পড়া আর কি পড়াচ্ছিলাম। ওর মা সাথে বসলে ও পড়তে চায়, কিন্তু ওই একা একা, যেমন অনেক বাচ্চাকে মানে আছে যেরকম মা কাজ দিয়ে দিল বাচ্চারা মানে করে, কিন্তু ওর মধ্যে সেই জিনিসটা এখনও কেন আসেনি জানি না, ওর হচ্ছে মা সামনে বসে থাকবে ব্যাস, এমনকি এখনও পর্যন্ত ঘুম থেকে মানে আমি যদি উঠি ও আমার সাথে উঠে পড়ে, আর যদি কোনো দিন মানে মানে ও টের পেল না, হয়তো আজকেই যেমন যেটা হয়েছে আমি উঠে পড়েছি আর কি চিৎকার, মানে ঘুমটা ভেঙেই দেখছে আমি নেই, মা তুমি সামনে এসো, মা তুমি এখানে এসে শোও, তখন প্রায় 9:30 বাজে, মা তুমি সামনে এসে শোও, এরকম করছিল আর কি। মানে ওর জীব জগৎটাই পুরো মা ময় হয়ে গেছে, মা সবখানে চাই ওর, ঘুমোতে মা চাই, কোথাও গেলে মা চাই, মানে যেখানেই যাবে মা যাবে, তো এটা বড় হয়ে থাকলেও ভালো হয় আর কি। ছেলেকে খাওয়ানো শেষ করে নিজেও খেয়ে নিয়েছি, খেয়ে একটুখানি মানে বারান্দাতেই বসছিলাম, তারপরে দেখছি খুব হাওয়া দিচ্ছে বারান্দাতে, ধরো খাটে এসে জবুতবু হয়ে বসে রয়েছি, আর আমার ছেলে বাড়ির বিছানা নিয়ে দেখো গম্বুজ বানিয়ে রেখে চলে গেছে, এই যো এই যো সমস্ত বালিশগুলোকে এক কাছে করে জড়ো করে গম্বুজ বানিয়ে রেখে ও চলে গেছে টিভি দেখতে, কার্টুন দেখছে আর কি, ওই ঘরে বসে কার্টুন দেখছে দেখুক, তাহলে আমিও তোমাদের সঙ্গে কথা বলে নিই। আর নাই মানে এই মানে 3:30 তো পরের বার 3:30 বাজলেই এমন শীত করে আর ভালো লাগে না, এত ঠান্ডা ভালো লাগছে না আর। আর এখানে বিছানার উপরে রোদটা এসছে, এই যে আমার বিছানার উপরে এই রোদটার মধ্যে আমি বসে আছি, বিছানার উপর রোদ এসছে, এই জানলাটা যদি খুলি না, এই জানলাটা খুললে, এই জানলাটা বন্ধ রেখেছি, এই জানলাটা খুললে আরও রোদ আসে, পুরো খাটটাই রোদ হয়ে যায়, কিন্তু তার সাথে আসে তীব্র হাওয়া, ওরে বাপরে বাপ, আমার দরকার নেই রোদে, আর খুব হাওয়া আসে এই জানলাটা দিয়ে, ওই জন্য জানলাটা বন্ধই রেখেছি। আর এই রোদটুকু যে এসছে বিছানায় সেই রোদটুকুর মধ্যে বসে আছি, বারান্দায় বসতে পারছি না, খুব ঠান্ডা লাগছে ওই জন্য। আর ভাবলাম তোমাদের সঙ্গে একটু গল্প করি, আর একটা সমস্যা কী হচ্ছে বলো তো, জানি না কেন হচ্ছে আমি বুঝতে পারি না, তোমরা প্লিজ আমার বন্ধুরা, আমার যারা পরিবারের সদস্য রয়েছো, মানে হোম মেকার চৈতালি পরিবারের সদস্য রয়েছো, আমার তো দুটো পরিবার, আমার হচ্ছে আমার হাজবেন্ড আমার ছেলেকে নিয়ে একটা পরিবার, সেটা হচ্ছে ক্যামেরার এই পাশে, আর আমার হচ্ছে ক্যামেরার ওই পাশেও আরেকটা পরিবার রয়েছে আমার হোম মেকার চৈতালি পরিবার, সেই পরিবারে আমি অনেক শুভাকাঙ্ক্ষী পেয়েছি, অনেক বন্ধু পেয়েছি, হ্যাঁ মানে অনেক মানুষ পেয়েছি, তারা আমার আরেক মানে দ্বিতীয় পরিবারের সদস্য তারা আমার।
তো আমি সেই পরিবারের মানুষদের কাছে মানে আমার বন্ধুদের কাছে জানতে চাইছি মানে এই সমস্যার সমাধানটা, আমি কোনোভাবেই এই সমস্যার সমাধানটা করতে পারছি না। সেটা হচ্ছে মানে আমি মানে প্রতিদিনের ভিডিও প্রতিদিন আমি শ্যুট করছি, তারপরে এডিটিং করছি এবং সেই দিনই আমি আপলোড করছি, যেটা মানে আপলোড করছি আর কি। ধরো আমি 1 জানুয়ারিতে যে ভিডিওটা শ্যুট করেছি সেটা আমি 1 জানুয়ারির দিনই আমি এডিট করে ফেলছি, সেই দিনই আমি মোটামুটি রাত্রি 8টা 9টা করে আমি ওটাকে আপলোড করছি, কিন্তু ওইটা গিয়ে পৌঁছচ্ছে পরের দিন রাত্রি 8টা 9টায়। মানে আমি দিনেরটা দিনে আমি ভিডিও মানে তোমরা আমার ভিডিওটা দিনেরটা দিনে পাচ্ছ না আর কি। মানে এই সমস্যাটা আমি বুঝতে পারছি না। আমাকে ওর বাবা বললো এটা নেটওয়ার্কের প্রবলেম। আচ্ছা নেটওয়ার্কের প্রবলেম হলে তো আমার যেটা মনে হয়, আমি ঠিক বিশেষজ্ঞ নই আমি জানি না, তবে আমার যেটা মনে হয় যদি নেটওয়ার্কের প্রবলেম হয় তাহলে তো তোমার মানে ফোনে কথা বলতে প্রবলেম হবে। আমি ফোনের অন্যান্য কাজ যেগুলো করি সোশ্যাল মিডিয়ায় ধরো ফেসবুক টেসবুক যেগুলো ঘাঁটি তো সেগুলো তো মানে সেগুলোতে তো সমস্যা হয় না। কারোর সঙ্গে কথা বললে হয়তো মায়ের সঙ্গে যখন কথা বলছি 1 ঘন্টা 1.5 ঘন্টা কথা বলছি কল ড্রপ হচ্ছে না, তাহলে নেটওয়ার্কের প্রবলেমটা কি শুধু আমার ভিডিও আপলোডের ক্ষেত্রেই হচ্ছে? এটা আমি বুঝতে পারছি না। মানে আমি দেখছি আমার সব বন্ধুরা যাদের সব সমস্ত নিজস্ব চ্যানেল রয়েছে তারা বেশ প্রতিদিনেরটা প্রতিদিন মানে আপলোড করছে, দেখতে পাচ্ছি ভালো লাগছে, কিন্তু আমারটা গিয়ে পৌঁছচ্ছে পরের দিন। মানে আমার মানে যে নেটটা পুরো 2 GB নেটটা শুধু আপলোড হতেই চলে যাচ্ছে, শুধুই ঘুরছে। এর মানে আমি সমস্যার সমাধান খুঁজে পাচ্ছি না। এর জন্য আমাকে 2টো ফোন ইউজ করতে হচ্ছে। মানে এই একটা ফোনে হচ্ছে শুধুমাত্র মানে আমি ফেসবুক হ্যানা ত্যানা মানুষের সঙ্গে কথা বলা এগুলো হচ্ছে, আর আরেকটা ফোন থেকে মানে হচ্ছে শুধুমাত্র আপলোডের জন্য রয়েছে ভিডিওটা, শুধুমাত্র আপলোড করতে আমাকে 2 GB নেট তাতেও কুলোচ্ছে না, আবার আলাদা করে নেট প্যাক মারতে হচ্ছে। মানে এইটা যে কী সমস্যা আমি এর সমাধান কিছু খুঁজে পাচ্ছি না। ওর বাবাও বুঝতে পারছে না যে নেটওয়ার্কে যদি প্রবলেম হয় তাহলে এরকম। মানে আমি 1 জানুয়ারির একটা ভিডিও করলাম, কীরকম খারাপ লাগে বলো তো, একটা ভিডিও 1 জানুয়ারির দিনে করলাম, আমি হয়তো কোথাও বেড়াতে গেছি সেই দিনে সেটা ভিডিওটা করলাম, সেটা গিয়ে পৌঁছলো পরের দিন, হয়তো একটা কোনো অকেশন সেটা নিয়ে আমি কোনো কথা বলছি, দিনেরটা দিনে দেখতে কত ভালো লাগে না বলে না, তা আমি সেটা তোমরা দেখতে পাচ্ছ পরের দিন। মানে এখন মোটামুটি বাজে তোমার 3:30 বাজে আর আমি গতকাল যে ভিডিওটা ছেড়েছিলাম সেটা কিন্তু এখনও আপলোড হয়নি। মানে এইটা যে কিসের সমস্যা আমি বুঝতে পাচ্ছি না। মানে গতকাল ভিডিও ছেড়েছি তোমার রাত্রি তখন 9:30, গতকাল ভিডিও ছেড়েছি রাত্রি 9:30, সেই ভিডিওটা এখনও দেখাচ্ছে 88% মানে হয়েছে আর কি আপলোড। মানে এই সমস্যার সমাধান আমি জানি না। তোমরা প্লিজ আমার বন্ধুরা যদি তোমরা কেউ এই সমস্যার সমাধান জানো বা কেন হচ্ছে আমাকে প্লিজ একটু কমেন্টে বলো, আমি মানে খুব সমস্যায় আছে এটা নিয়ে, কী হচ্ছে আমি বুঝতে পারছি না। আর নাহলে মানে এই কারণেই বললাম আমি আমার পরিবারের সদস্যদের কাছে এই কারণেই বললাম, কারণ আমি ইউটিউব থেকে মানে ইউটিউবার যারা রয়েছে নতুন বলো পুরনো বলো আমি অনেক ভালোবাসা পেয়েছি। মানে আমার মাঝখানে মায়ের বাড়িতে যখন গেছিলাম শরীরটা খারাপ হয়েছিল, একটু করোনা ব্যথা হয়েছিল, তো আমার অনেক বন্ধু তারা আমাকে মানে কেউ লিখেছে তুমি গরম জল খাবে দিদি, কেউ লিখেছে শরীরের খেয়াল রাখবে মানে শরীরের যত্ন নেবে, মানে এক একজন মানে বন্ধু মানে মানে নিজের প্রতিবেশীও হয়তো অতটা খবর রাখে না, নিজের প্রতিবেশীরাও অতটা বলে না শরীর খারাপ হলে, শুনলো ব্যাস ওই পর্যন্ত, কিন্তু তারা যখন ফোনে মানে ভিডিওতে দেখেছে বা শুনেছে শোনার পরেই তারা বিভিন্নভাবে কমেন্ট করে আমাকে জানিয়েছে। মানে এই যে ভালোবাসাটা এটা সত্যি পরিবার ছাড়া কারো কাছ থেকে পাওয়া যায় না, এটা সত্যি একটা পরিবারই বটে, পরিবার ছাড়া পাওয়া যায় না। যেমন পরিবারের লোকেরা মানে চিন্তিত হয়ে পড়ে পরিবারের একজন কোনো একজন সদস্যের শরীর খারাপ হলে, তো আমি এটা সেটা সত্যি ইউটিউব থেকে আমি পেয়েছি, মানে বড় পাওয়া একটা বলতে পারো, এটা সত্যি একটা বড় পাওয়া, অনেক ভালোবাসা পেয়েছি। দেখো ইউটিউবে আসলে পরে কত টাকা কী পাবো না পাবো সেটা অনেক পরের কথা, প্রথমে অনেকেই জিজ্ঞেস করে কত টাকা পাচ্ছিস, কত টাকা দেবে, কত টাকা হচ্ছে, এরকম টাকাটা পরের কথা, তার পরিবর্তে যে ভালোবাসাটা পাচ্ছি মানুষের কাছ থেকে, যে এত বন্ধু পেয়েছি, এত মানে কী বলবো এত ভালোবাসা পেয়েছি, সেগুলো সত্যি সেগুলো মূল্য দিয়ে বিচার হয় না, এগুলো মূল্য দিয়ে বিচার হয় না। আবার কিছু তার সাথে সাথে খারাপ মানুষেরাও আছে, মানে হাতের তো 5টা আঙুল সমান না, আমাদেরকে মেনে নিতেই হবে, কিন্তু যে ভালো মানুষগুলোকে পেয়েছি যে ভালো বন্ধুগুলোকে পেয়েছি তারা সত্যিই খুব ভালো, তাদের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি, তারা ভীষণ কেয়ারিং, মানে ভীষণই ভালো যে বন্ধু পেয়েছি আর কি। আর আশা করবো তারা ভবিষ্যতেও আমার পাশে থাকবে, আমরা সবাই সবার পাশে থাকবো, সবাই সবাইকে সহযোগিতা করবো,
কিন্তু এইটাই আমার বলার ছিল আর কি। আর সেই সমস্যার সমাধানটা যেটা বললাম, সমস্যাটা হয়েছে, তোমরা নিশ্চয়ই কেউ না কেউ আমাকে সমস্যার সমাধানটা কমেন্ট করে জানিও প্লিজ, যে এরকমভাবে জানো কেন হচ্ছে এরকম, তার মানে সলভ আমি কী করে করবো আমি বুঝতে পারছি না। মানে এত ঘন্টা আপলোড করতে লাগে, তোমাদেরও বা কতক্ষণ লাগে আপলোড করতে তোমরা একটু প্লিজ জানিও। তো সেটাই বলছিলাম আর কি। আর মানে ইউটিউব থেকে সত্যি আমি মানে অনেক ভালোবাসা পেয়েছি, এখনও আর কি পাবো জানা নেই। নাম যশ খ্যাতি টাকা সেগুলো সব পরের কথা, সেগুলো না পেলেও দুঃখ নেই। যা পেয়ে গেছি মানে যে ভালোবাসা যেটুকু পেয়ে গেছি সত্যি অনেক পেয়ে গেছি, ইউটিউব থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি। তো সেই জন্যই আর কি। তো কী হয়েছে বাবা, কার্টুন দেখছো না? চল চলে যাও। দেখো একটু মা একটু কার্টুন দেখবো, আমি তো সকাল থেকে পড়েছি একটু দেখবো, তো দেখছে কার্টুন দেখুক। একবারে সবসময় পড়ার ওপর চাপ দিয়ে দিলে হঠাৎ করে উল্টো ফল হয়ে যাবে। একটু দেখুক টিভি, আবার সন্ধ্যাবেলা নিয়ে পড়তে বসাবো, সকালটাতে একটু পড়লো সন্ধ্যাবেলা নিয়ে পড়তে বসাবো। তো সেটাই এটাই বলছিলাম আর কি। তো তোমাদের কাছে যদি যদি এই প্রবলেমের কোনো সলিউশন থাকে প্লিজ আমাকে একটু কমেন্ট করে জানিও, তাতে আমি আমার খুব উপকার হয়, কারণ তোমরা আমার নিজের লোক, পরিবারের লোক বলেই তোমাদের কাছে এই সলিউশন জানতে চাইছি। খুবই সমস্যা হচ্ছে আর কি। তো আর আজকের ভিডিওটা আর বড় করব না, কারণ কালকের ভিডিওটাই বললাম এখনও আপলোডে রয়েছে, আপলোডিং চলছে এখনও, মানে কাল গতকালের রাত্রে ছেড়েছি সেই ভিডিও এখনও চলছে। ওর বাবা বাড়ির লোকে দিল্লি বোম্বে পৌঁছে যাবে, তোমার ভিডিও বা তোমার পরিবারের কাছে পৌঁছয় না, একদম ঠিক কথা, মানে এতটাই সময় লাগে আর কি। মানে লোকে রাতে রওনা দিলে সকালে পৌঁছে যাবে, কিন্তু তোমার ভিডিও পৌঁছয় না। তো আজকের ভিডিওটা ওই জন্য এখানেই শেষ করবো। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিও, কমেন্ট করো, শেয়ার করো, আর অবশ্যই আমার পাশে থেকো। এই ভিডিওটা কখন থেকে করছো? এই ভিডিওটা সকাল থেকে। তো আজকের জন্য তাহলে তোমাদেরকে টাটা, টাটা করে দাও সবাইকে, টাটা, গুড নাইট, গুড নাইট, এখন নাইট হয়নি, বাই বাই, বাই বাই।